আওয়ামী লীগ সরকার আমলে যে সমস্ত ঘটনা ঘটেছে সব দায় আওয়ামী লীগ সরকার নিবে এই যে মিডিয়ার বিদ্রোহ আওয়ামী লীগ সরকার নিবে এই যে সাগর রুমির দায় আওয়ামী লীগ সরকার নিবে তদন্ত আমাদের সময় হয়েছে শাস্তিও হয়েছে প্রকৃতিটা অভভুত ছিল যে সমস্ত অমলিগিন নেতারা প্রতিপক্ষের কাছে মারা গিয়েছেন বা সন্ত্রাসীদের দ্বারা মারা গিয়েছেন আপনি বলতে পারলেন একটা বিচার হয় একটা তদন্ত হয় না এটাকে শাস্তির আওতায় আনা হয় না অমলিগিদের সাথে যুক্ত থাকলে বিপত বৈভব হয় যুকিত পড়ার কোনো প্রয়োজন হয় না যুকিতপূর্বে সাধারণ মানুষ ভিন্ন মতের মানুষ ভিন্ন দলের মানুষ শেখরবেলাল আলম আমরা যেটা শিরোনাম রেখেছি যে শেখরবেলাল আলম যে নিরাপত্তা কোথায় চলাফেরা নিরাপত্তা কোথায় চাকরিতে নিরাপত্তা কোথায় কর্মসংস্থান আয় রোজগারে নিরাপত্তা কোথায় আপনি বলছেন যে আমরা আসলে ঝুঁকিতে পড়ে গিয়েছি আপনি ঋণের কথা বলছেন ঋণ করে ঋণ নিচ্ছি আমরা ঋণ পরিশোধ করছি এটি হচ্ছে কেন না ঠিক আছে নিরাপত্তা তো আওয়ামী লীগের বন্ধুদের আছে এবং আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত থাকলে বৃত্ত বৈভব হয় ঝুঁকিতে পড়ার কোনো প্রয়োজন হয় না ঝুঁকিতে পড়বে সাধারণ মানুষ ভিন্ন মতের মানুষ ভিন্ন দলের মানুষ পাঁচ বিলিয়ন ডলারের মতো ঋণের কিস্তি কিন্তু বাকি পড়েছে যেটা এর আগে বাংলাদেশ কখনো পড়েনি রাজস্ব খাতে আপনি যদি জান এনবিআর কালেকশন করছে জিডিপির আট থেকে নয় শতাংশের উপরে না বাট নেপাল ভুটানও ষোলো থেকে আঠারো শতাংশের মতো কালেকশন করছে এনবিআরে প্রচণ্ড রকমের করাপশন আছে এনবিআর রাজস্ব খাতে যা কালেকশান করতে পারে তার কাছাকাছি অঙ্কের টাকা নিজেরা বাঘ করে নিতে পারে এখন ধরেন এই করাপশন নিয়ে সরকারের কোনো পদক্ষেপ কি আছে নাই তো কারণ সরকারের সাথে যুক্ত যারা আছেন তারা অনেক সময় ঋণ আপনার রাজস্ব বলেন কর বলেন না দিয়েই ওই এর সাথে সংযোগ সম্পর্ক করে পার পেতে পারেন আর ওই দুর্বলতার সুযোগ নিয়ে ও যারা আছেন তারাও সাধারণ মানুষের উপর কর চাপাচ্ছেন অথবা ধরেন যা কর দিচ্ছে তার চেয়ে বেশি অংশের উৎসব দিয়ে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার সুযোগ থাকছে তো রাষ্ট্র ব্যবস্থাপনায় এই দৈন্যদশাটা কারণ কি। কারণটা আমি আবারও আপনাকে বলছি যে সরকারটি জনগণের যথাযথ প্রতিনিধিত্ব করছে না তার বিশেষ দুর্বলতা থেকে যাচ্ছে ক্ষমতা থাকার মোহর কারণে তাকে কোনো কোনো সময় আত্মসমর্পণ করতে হচ্ছে তিন লাখ কোটি টাকা রাইট অফ যদি ধরেন খেলাফি ঋণ কোকলুবাই বলছিলেন আবার বলছিলেন ককিলু ওনাদের যোগ্য নেতৃত্ব আছে আচ্ছা যোগ্য নেতৃত্ব থাকার পরে যদি ব্যাংক দেউলিয়া হয়ে যায় তিন লাখ টাকা খেলাফি ঋণ হয়ে যায় একশো বিলিয়নের উপর যদি বৈদেশিক ঋণ হয় জিডিপির বিয়াল্লিশ শতাংশের উপরে যদি ঋণ হয়ে যায় সেটা কি যোগ্য নেতৃত্ব বলবেন সংকট উত্তরণের নেতৃত্ব বলবেন নাকি সংকট সৃষ্টির নেতৃত্ব বলবেন সকলভাবে কিন্তু সেভাবে বলছেন না কি নেতৃত্ব জং সুন্দর আছে সরকারও ভালো আছে কিন্তু অর্থনৈতিকভাবে দেউলা হয়ে যাচ্ছে আর তো ভাই সরকার যদি ভালো থাকে নেতৃত্ব যদি সঠিক থাকে তাহলে অর্থনৈতিক যুগিতে পড়বে কেন পড়ার তো কোনো কারণ নাই কারণ বাংলাদেশে ষোলো কোটি মানুষ উদ্যমী মানুষ আচ্ছা তারপর আপনি যদি দেখেন যে ব্যক্তিখাতে ভালো করেছে বাংলাদেশ আমাদের রেমিটেন্স আসছে রপ্তানি হচ্ছে তো ব্যক্তিগত আপনি রাষ্ট্রীয়ত্ব খাতে যান বকরুল ভাই এই যে চার লাখ কোটি টাকার উপরে রেলওয়ে খরচ করেছেন তারপরও চার হাজার সাড়ে চার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে ধন্যদশা আচ্ছা রাষ্ট্রীয় মিল কর কারখানায় যান সেখানে আড়াই তিন হাজার কোটি টাকার কাছাকাছি ভর্তুকি দিতে হচ্ছে যেটা সরকার পরিচালিত করে তাহলে নেতৃত্বটা কোথায় সরকারের সফলতাটা কোথায় আপনি রাষ্ট্রীয় ব্যাংকে যান সেখানে প্রত্যেক বাজেটে দুই তিন হাজার কোটি টাকা দিতে হচ্ছে রাজস্ব খাত থেকে ভর্তুকি দিতে হচ্ছে রাষ্ট্রীয় ব্যাংকগুলিতে তাহলে ফাংশনটা করছে কোথায় তো রাষ্ট্রীয় খাতের যদি এই দৈন্য দশা হয় আর আপনি যদি বলেন যে না নেতৃত্ব সঠিক আছে একটু প্রকল্পে বলতে পারেন উনি হয়তো ওই নেতৃত্বের মধ্যে আছেন সেই জন্য বলতে পারেন আপনি রাষ্ট্রকে ফোকলা করে দিয়েছেন অর্থনীতি ফোকলা করে দিয়েছেন রাজনীতিতে দশা চলছে জবাবদিহিতা নাই আপনার ধরেন প্রতিযোগিতা নাই জনগণের ভোট দেওয়ার ক্ষমতা নাই জনপ্রতিনিধির জবাবদিহিতা নাই জনপ্রতিনিধি ভোটের প্রয়োজন হয় না এইরকম একটা জরাজীর্ণ রাষ্ট্র ব্যবস্থা রেখে যদি বলেন যে সব ঠিক হয়ে যাবে আচ্ছা যাই হোক সব ঠিক হয়ে যাবে দেখা যাক কীভাবে ঠিক হয়ে যাবে আমার রাষ্ট্রে তো আমি দেখছি আমার তো বলার অধিকার রয়েছে সালাউদ্দিন খুব ভালো করে বললেন সালাউদ্দিন সাহেব আছেন ইন্ডিয়াতে খুন হন নাই হ্যাঁ উনি তো খুন হন নাই ওনার সৌভাগ্য কিন্তু উনি গুম হয়েছেন গুম তো হয়েছিলেন বাংলাদেশ থেকে তিন মাসের মতো সময়ে তাকে নিয়ে ইন্ডিয়াতে রেখে দেওয়া হলো খুন করার সুযোগ হলো না বা তার সৌভাগ্য ছিল আমি এটুকুই বলব গুম হয়ে গেল ইন্ডিয়া ইন্ডিয়ার আদালতে যাওয়ার পর কিন্তু সেখানে তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন অর্থাৎ ওখানে যখন তিনি ধরা তাকে পাওয়া গিয়েছে কমপ্লেন উঠেছিল যে উনি দেশের থেকে চলে গিয়েছেন কিনা সেখানে কিন্তু প্রমাণিত হয়েছে না উনি সীমান্ত ক্রস করে স্বেচ্ছায় যান নেই তাকে সীমান্তের উপর যে কোনোভাবে হলো সরকারের স্বার্থে বা সরকারের নির্দেশে হোক অথবা সহযোগিতায় হোক অথবা আন্দোলনে ঠেকানোর অংশ হিসাবে হোক তাকে ইন্ডিয়াতে পুশব্যাক ইন করা হয়েছিল তাই তো সেখানে কিন্তু তিনি নির্দেশ প্রমাণিত হয়েছেন এখনও তিনি বাংলাদেশে আসবেন সংখ্যার মধ্যে আছেন কারণ বাংলাদেশে যারা আমরা রাজনীতি করছি তারাই তো সংখ্যার মধ্যে আছে। উনি কীভাবে ইন্ডিয়া থেকে সে আরেক সংখ্যার মধ্যে পড়বেন এই অবস্থা তো বিরাজ করছে ওনার সৌভাগ্য গুম খুনের কথা উনি বললেন গুম খুন করেছেন না কতজনের গুমের কথা বলবো বলেন তো ভাই এই টক শোতে আমার হত্যা করেছেন হাবিব রহমান মন্ডলকে হত্যা করেছেন না নুরুল ইসলামকে তাহার পরে হত্যা করেছেন না আপনারা হ্যাঁ এটা ঠিক যে একুশে আগস্টের একটা যেটাকে আমি বলবো দুঃখজনক কলঙ্কজনক ঘটনা ঘটেছে যেটা বাংলাদেশের রাজনীতিকে ক্ষতি করেছে শুধু আওয়ামী লীগকে ক্ষতি করেনি। আজকে ধরেন এই যে রাজনীতির যে বৈরিতা যে অবিশ্বাস যে নিধন সেটা নিশ্চয়ই একুশে আগস্টের ঘটনা তার প্রভাব রয়েছে কিন্তু বিএনপি যত সময় ক্ষমতায় ছিল গ্রহণযোগ্য তদন্ত করার চেষ্টা করেছে দেখেন এন ই আসছে আপনি ইন্টারপুল এসেছে এফ এসেছে এক সদস্যের বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে হয়েছে একটা তদন্ত দাঁড় করানো হয়েছিল সেটা আবার ইন্টারগ্রেশন সেলের একটা চার্জশিট তৈরি করেছিল ইন্টারগ্রেশন সেল থেকে বলা হয়েছিল সরকার বলেছে না অধিকতর তদন্তের প্রয়োজন আছে মুক্তি হাজানকে ফাইন আউট করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে হ্যাঁ চূড়ান্তভাবে শেষ করা যায়নি আমি বলছি করতে পারলে ভালো হতো এটাও আমি দায় নেব যেটা বিশ্বাসযোগ্য তদন্ত অল্প সময়ের মধ্যে করা যায়নি সময় বেশি লেগেছে এরপর ওয়ান ইলেভেনের সরকার এসেছে ওয়ান ইভেন্ট করেছে যেহেতু ওটা আওয়ামী লীগ বিএনপির নিরপেক্ষ সরকার আমি ওটাকে স্ট্যান্ডার্ড ধরতে চাই বাইশ জনকে আসামি করেছিল আপনি মনে হয় নিশ্চয়ই জানেন ফজলুল কবির নামে একজন মনে হয় আমি শেষ করে দিচ্ছি তদন্ত করেছিল সেখানে কিন্তু বিএনপির কথা বলা হয়নি বলেছে একটা জঙ্গি গোষ্ঠী করেছে সেটা হয়েছে এবং প্রবন্ধে তাই হয়েছে আপনারা তো দু হাজার নয় ক্ষমতায় এসে নয় থেকে এগারো দুই বছর অধিক তদন্ত করে রাজনৈতিকভাবে এটা ব্যবহার করতে গিয়ে আমাদের নেতাদের দাম জড়িয়েছেন সেটাও তো কাম্য ছিল না হত্যা ঘটেছে পৃথিবীর বিভিন্ন জায়গায় ঘটেছে আমার বক্তব্য হচ্ছে হত্যা অপরাধ সেই অপরাধ কোন সরকারের আমলে যদি ঘটে থাকে তাকে যদি আপনি দায় দেন আওয়ামী লীগ সরকার আমলে যে সমস্ত ঘটনা ঘটেছে সব দায় আওয়ামী লীগ সরকার নেবে এই যে বিডিআর বিদ্রোহ আওয়ামী লীগ সরকার নিবে এই যে সাগর রুমির দায় আওয়ামী লীগ সরকার নিবে আমি বলছি যে হ্যাঁ

রাজনীতি নিরাপত্তাহীন কিনা না ধন্যবাদ আপনাকে ভোটাররা আগ্রহ কেন কমবে ভোটারও তো ভোট বিমুখ হয়েছে ভোট থেকে বিরত আছে জাতীয় নির্বাচনে যে কোনো নির্বাচনে তারা ভোট বিমুখ অনীহা ভোটের প্রতি কারণ তারা জানে যে ভোট কী অবস্থায় গিয়েছে ওই ওই আলোচনায় আর যাচ্ছে না আজকে কারণ এই ভোট নিয়ে আলোচনা করতে একটা টকশই লেগে যাবে মিনিমাম ফকলবে কিন্তু একজন বিজ্ঞ পার্লামেন্টারিয়ান আমি জানি না বয়সের কারণে কিনা বলে ফেললেন যে একশো তিয়াত্তরটা দেশের মানুষ আমাদের নেতৃত্বে ছেড়ে ভেরি গুড আচ্ছা একশো তিয়াত্তর কারো পৃথিবীর সব দেশের মানুষ না। না স্টালিনকে চিন্ত না তো নাকি কেউ কম চিন্ত আচ্ছা হোসেন মুবারককে না গাদ্দাফিকে না আয়ুবকে চিনতো তো তার মানে কি যোগ্য নেতৃত্ব এভাবে যখন ওনরা বলেন এবং ভাবেন আমি খুব অবাক হয়ে যাই আচ্ছা আওয়ামী লীগ একটা শিক্ষিত রাজনৈতিক দল তার বর্তমান যারা নেতৃত্ব তারা সেটাকে একটা স্বৈরতান্ত্রিক রাজনৈতিক দলে পরিণত করে ফেললো সেটা কি যোগ্য নেতৃত্ব যাদেরকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে হচ্ছে তারা কি যোগ্য নেতৃত্ব যাই ভাই আপনি আমাকে খালি একটু বোঝান যারা এখন একটা গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে চায় না অংশ নিতে ভয় পায় ফলাফল আগের থেকে নির্ধারিত করে রাখতে চায় বিরোধী দলটাও তার মতো করে সাজাতে চায় ফকুল ভাইকে ভালো লাগলে পার্লামেন্টে নিতে চায় এবার ভালো লাগে নাই পার্লামেন্টের বাইরে রেখেছে সেটা কি যোগ্য নেতৃত্ব বলে আমাকে একটু বলবেন যোগ্য নেতৃত্ব নাই হ্যাঁ আপনি এটা বলতে পারেন যে ক্ষমতালবী একটা গোষ্ঠী যে কোনো মূল্যে ক্ষমতায় থাকতে সফল হয়েছে ক্ষমতায় থাকতে পারাই যোগ্য নেতৃত্ব নয় সেটা যদি হতো পৃথিবীতে বড়ো বড়ো ডিকটেটরাই যোগ্য নেতৃত্ব হতো সেটা জনগণের সরকার নয় সেটা যোগ্য নেতৃত্ব নয় যোগ্য নেতৃত্ব হচ্ছে সেটা জনগণের উপর নির্ভর করা জনস্বার্থে কাজ করা জনরায়ের উপর আপনার আস্থা রাখা সেখানে ঘাটতি রয়েছে এটাকে যোগ্য নেতৃত্ব আমি বলতে নারাজ আরেকটা কথা একটু না বললে হবে না দিন বলে ফেলে আমি খালি দেখি আওয়ামী লীগের রাজনৈতিক দৈন্যটা কোথায় দেখেন পনেরোই আগস্ট নেকর জন্য ঘটনা ঘটেছে বাংলাদেশের রাজনীতির অপরণীয় ক্ষতি হয়েছে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হয়েছে জাতীয় বিমূর বিমর্ষ কিন্তু পনেরোই আগস্টে বেগম খালেদা জিয়ার জন্মদিন এটা বানওয়াট না আচ্ছা বেগম খালেদা জিয়াও তো একজন আপনি যেটাকে বলবেন গুরুত্বপূর্ণ রাজনীতিক তারও কিছু অনুসারী আছে তারা তাকে জন্মদিনে উইশ করতে চায় উইস ধরেন করলো তাতে কি পনেরোই আগস্টের মর্মত্ব মহত্ব গুরুত্ব কি কমে যায় বাংলাদেশে পনেরোই আগস্ট অনেক মানুষ ঘরের মধ্যে করলেও জন্মদিন পালন করে না করে তো তাতে কি ওনাদের শখ দিবসে কোনো ভাটা পড়ে এইভাবে যারা ভাবে তারা রাজনৈতিকভাবে কতটা হীনুম্য আপনি আমাকে বলেন তো কতটা হীনুম্য এটা হলো জাতীয় একটা ব্যাপার সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহত হয়েছে সারা পৃথিবীতে আপনার এটাকে জগন্ন হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত সেইটার মহত্ব গুরুত্ব একজন রাজনীতিক জন্মদিন পালন করলে নষ্ট হয়ে যাবে এক আলম একজন প্রধান বিরোধী রাজনৈতিক দল যখন এই দিন উল্লাস প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করে তখন সে ঠিক আপনি উল্লাস উচ্ছ্বাস দেখেছেন কবে আপনি দেখবেন যে কর্মীরা তার অফিসে গিয়ে একটা কেক নিয়ে যেতেন উনি তাদেরকে তাদের আবেগকে ই দিয়ে উনি কাটতেন এটা তো জাতীয় পর্যায়ে বিএনপি দেশব্যাপী কোনো অনুষ্ঠান কোনোদিন করেনি আপনি আমাকে বলেন কবে করেছে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি এই পনেরো বছর রাজনীতির জীবনে দেখিনি এর আগে কি হয়েছে হয়তো মেমরিতে নাই পনেরো বছর তুমি দেখছি না কিন্তু আমি বলছি যে যদি করে তাতে কি ওই ঘটনা ঢাকা পড়ে আর ওই ঘটনা যদি ঢাকা পড়ে যায় আমার কথাটাকে বোঝেন যাই ভাই আমি কিন্তু পজিটিভলি বলছি তাহলে সেই সংখ্যা যদি আওয়ামী লীগের মধ্যে থাকে সেটা কি রাজনীতি সেটা কি উদারতা উদারতা নয় সংকীর্ণতা আমি সেইটা বলছি আওয়ামী লীগের সংকীর্ণতা থাকা উচিত না কারণ সেটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আমি আবার আপনাকে বলি পৃথিবীর অনেক দেশে অনেক রাজনীতিবিদ নির্মমভাবে হত্যা হয়েছে যেদিন হত্যা হয়েছে তার মানে ওই দিন ওই দেশের সমস্ত কিছু কোলাপস হয়ে যায়নি যাতে স্মরণ করেছে শেখ মুজিবুর রহমানের ওই হত্যাকাণ্ড আমি বলছি হৃদয় বিদারী কিন্তু তাকে তার ঊর্ধ্বে রাখতে হবে